হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকোয়ারিয়া। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলাপ করব শীতকালে আমাদের কি কি প্রিকশনস নেওয়া উচিত এবং কিভাবে আমরা আমাদের ট্যাঙ্কের সঠিক পরিচর্যা করতে পারি। শীতকাল আসার আগে দিয়েই আমাদের মাথায় সবার আগে যে চিন্তাটি আসে সেটা হচ্ছে হিটার। হিটার শীতকালে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার ট্যাঙ্কের জন্য সুটেবল কত ওয়াটার হিটার আপনাকে ব্যবহার করতে হবে। আদর্শ নিয়ম হচ্ছে আপনার ট্যাঙ্কটি যত লিটার তার সবচেয়ে কাছাকাছি ওয়াটার হিটার আপনাকে ব্যবহার করতে হবে। ধরা যাক যদি আপনার ট্যাঙ্কটি হয় 50 লিটারের একটি ট্যাঙ্ক, তাহলে আপনাকে 50 ওয়াটার হিটার ইউজ করতে হবে। বা আপনার ট্যাঙ্কটি যদি হয় 170 লিটারের, তাহলে আপনাকে 200 ওয়াটার হিটার ইউজ করতে হবে। হিটার সাধারণত 25, 50, 100, 150, 200, 300 এবং 500 ওয়াটার পাওয়া যায়। যদি আপনার অনেক বড় ট্যাঙ্ক থাকে, ফর এক্সাম্পল যদি আপনার একটি 700 লিটারের ট্যাঙ্ক থাকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনাকে একটি 500 এবং আরেকটি 200, এরকম টোটাল মিলিয়ে টোটাল আপনার যত লিটার পানি আছে তার সমপরিমাণ ওয়াটার হিটার আপনাকে ব্যবহার করতে হবে। নেক্সট যে প্রশ্নটি আসে, হিটার আছে তাহলে এখন টেম্পারেচার কততে সেট করব। সেটা আসলে ডিপেন্ড করে আপনার ট্যাঙ্কে কি মাছ আছে তার উপরে। আপনার ট্যাঙ্কে যে মাছ আছে সেটার আইডিয়াল টেম্পারেচার আপনি গুগল করলেই পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, বেটার জন্য ধরা হয় আদর্শ তাপমাত্রায় অন্তত 28 ডিগ্রি, ডিসকাসের জন্য 28 ডিগ্রির মতো। আবার যদি আপনার লাইট বিয়ার্ডার্স বা টেট্রাস থাকে, তারা নর্মালি 25-26 ডিগ্রি ইজ মোর দ্যান গুড এনাফ। সো আপনার মাছের জন্য আদর্শ টেম্পারেচার যেটি, সেটি আপনাকে গুগল করে জেনে তারপরে আপনার ট্যাঙ্কের তাপমাত্রা ততে সেট করতে হবে। এখানে একটা জিনিস আপনাদের সাথে আলাপ করতে চাই, যে আমরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের হিটার আমরা পেয়ে থাকি। আমার মতে তার মধ্যে সবচেয়ে বেস্ট ব্র্যান্ড হচ্ছে পেরিহা, তারপরে সুমসান, তারপরে চ্যানিং, তারপরে সোবো, এবং সবচেয়ে ওয়ার্স্ট কোয়ালিটির হচ্ছে আরএস। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভুলেও আরএসের হিটার কিনবেন না। আরএসের হিটারের মতো সবচেয়ে বাজে কোয়ালিটির আর কোনো হিটার নেই। হিটার আপনার ট্যাঙ্কে যত কিছু আমরা ব্যবহার করি তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস একটি আইটেম। আপনি চিন্তা করুন, ট্যাঙ্কের ভিতরে ডাইরেক্ট 220 ভোল্ট এসি ইলেকট্রিসিটি যাচ্ছে, যেটা একটা হিটার কয়েলকে গরম করছে। সো যদি কোনো কারণে কোনো বিপদ ঘটে, তাহলে কিন্তু আপনার বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে পুরো বাসায় আগুন লেগে যেতে পারে। সো সামান্য 100-200 টাকা সেভ করার জন্য কখনোই কম দামি হিটারে ইনভেস্ট করবেন না। হিটার সবসময় যতটুকু বেস্ট পসিবল সেই ব্র্যান্ডের কিনবেন। হিটারের সাথে আরেকটি জরুরি জিনিস হচ্ছে একটি থার্মোমিটার। বাজারে অনেক রকমের থার্মোমিটার পাওয়া যায়, যেমন ডিজিটালগুলো পাওয়া যায় বয়ুর, এছাড়াও বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের, আবার অ্যানালগগুলোও পাওয়া যায়। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আমি অ্যানালগগুলোতে বেশি অ্যাকিউরেট টেম্পারেচার পেয়েছি। ডিজিটালগুলোতে অনেক সময় দেখা যায় যে টেম্পারেচার অ্যাকিউরেট পাওয়া যায় না। সো আপনি যদি সেখানে আপনি যদি আপনার অ্যাকচুয়াল পানির টেম্পারেচার যদি 28 ডিগ্রিজ হয় আর ডিজিটাল যদি আপনাকে দেখায় 30 ডিগ্রিজ, তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে আপনি 28-এ সেট করে রেখেছেন, কিন্তু আপনার সেই আদর্শ টেম্পারেচার হচ্ছে না, হয়তো তার থেকে বেশি হচ্ছে, বা এর উল্টোটাও হতে পারে যে কম পাচ্ছেন। সো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে আপনি যে কমন গ্লাস থার্মোমিটার পাওয়া যায় 100 টাকা দিয়ে, সেগুলোই সবচেয়ে অ্যাকিউরেট এবং ইজিলি রিপ্লেসেবলও। যদি কোনো কারণে সেটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, আপনি তাহলে আরেকটি ইজিলি রিপ্লেস করতে পারছেন। সো আমরা যত ভালো হিটারই কিনি না কেন, ইভেন যদি সেটা পেরিহাও হয়ে থাকে বা সুনসানও হয়ে থাকে, অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন যে টেম্পারেচার হিটারে যেটা সেট করা আছে তার সাথে পানির টেম্পারেচার অনেক ক্ষেত্রেই মিল থাকে না। টু বি ভেরি অনেস্ট, আমরা যে বলছি যে বেস্ট ব্র্যান্ড, এগুলো কিন্তু আমাদের দেশের বাজারে যা পাওয়া যায় তার মধ্যে বেস্ট ব্র্যান্ড। গ্লোবালি আপনার যেগুলো ভালো হিটার পাওয়া যায়, যেমন ইহাইম বা ফ্লুভালের, এগুলো কিন্তু এগুলোর থেকে অনেক অনেক বেশি অ্যাকিউরেট এবং ভালো, এবং যদি মাঝে মধ্যে বাংলাদেশে পাওয়া যায় দাম অনেক বেশি হয়। সো আপনাকে বুঝতে হবে যে আপনি 2000 টাকা দিয়ে একটা হিটার কিনছেন না, আপনি হয়তো 500 টাকা দিয়ে একটা হিটার কিনছেন। সো এটাতে একটু সামান্য 19-20 হতেই পারে, এটা আপনাকে মেনে নিতে হবে। সো বেস্ট হচ্ছে যে ধরা যাক আপনার ট্যাঙ্কের জন্য আদর্শ তাপমাত্রা আপনি দেখলেন 28 ডিগ্রি সেলসিয়াস, আপনি একটি গ্লাস থার্মোমিটার ইউজ করবেন এবং আপনার হিটারকে 28 ডিগ্রি সেলসিয়াসেই আপনি সেট করবেন। যখন হিটারটি কাজ শেষ করে অফ হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে আপনার টেম্পারেচার যে 28 সেট করা ছিল সেটা এবং থার্মোমিটারের তাপমাত্রা কি সেম আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ইটস ওকে। আবার অনেক সময় দেখতে পারেন যে আপনি 28 সেট করেছেন কিন্তু থার্মোমিটারে 30 দেখাচ্ছে,
সেক্ষেত্রে 2 ডিগ্রি বেশি দেখাচ্ছে দেখে আপনার থার্মোমিটার তখন 28-এর জায়গায় 26 করে দিবেন এবং আপনি সেটাকে গ্লাস থার্মোমিটারে দেখে মিলিয়ে নেবেন। নেক্সট, হিটারের ব্যাপারে আরেকটি আপনাদের ছোট টিপস দিতে চাই। আমরা যেই হিটারই ব্যবহার করি না কেন, আমার পার্সোনাল সাজেশন হচ্ছে হিটারের উপরের যে কালো প্লাস্টিক পার্টটি আছে সেটিকে ওয়াটার লেভেলের থেকে একটু উপরে রাখবেন। এর কারণ হচ্ছে যদিও হিটারগুলি ওয়াটারপ্রুফ কমপ্লিটলি বলা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা 100% ওয়াটারপ্রুফ যদি না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে পানিতে ধরলে আপনি শক খেতে পারেন বা অন্য কোনো বড় বিপদও হতে পারে। সো সেফ থাকার জন্য কালো প্লাস্টিক পার্টটি পানির উপরে রাখবেন। আপনার হিটারের নিচের দিকে হিটিং কয়েল থাকে, হিটিং কয়েলটা পানির নিচে থাকলেই হলো। এবং স্পেসিফিক্যালি আপনি যদি চ্যানিংয়ের হিটার দেখেন, চ্যানিংয়ের হিটারে কিন্তু কালো প্লাস্টিক পার্টের নিচে দাগ দেওয়া আছে যে ওয়াটার লেভেল এই পর্যন্ত থাকতে হবে। সো চ্যানিং অলরেডি আপনাকে বলে দিচ্ছে যে কালো পার্টটা ওয়াটার লেভেলের উপরে রাখতে। সো এর জন্য আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে আপনি যদি কম দামের মধ্যে একটা হিটার কিনতে চান তাহলে চ্যানিং আমার মতে ইটস এ গুড ইনভেস্টমেন্ট। আরেকটি সাজেশন দিতে চাই, হিটার যদি আপনি অপেক্ষাকৃত কম দামের কিনেন তাহলে কিন্তু সেটাকে প্রতি বছর আপনি রিপ্লেস করতে পারছেন। আপনার শীতকাল চলে গেলে হিটারটা যখন পড়ে থাকছে সেটার ভিতরে রাবার সিলগুলো অনেক সময় হার্ড হয়ে যায়। সো পরবর্তী বছরে যখন আপনি ব্যবহার করবেন তখন সেই ক্ষেত্রে অনেক সময় লিক হতে পারে বা প্রবলেম হতে পারে। সো আমি পার্সোনালি যেটা করি, আমি অপেক্ষাকৃত কম দামের হিটার কিনি, একটা উইন্টার ইউজ করি, পরের উইন্টারে আমি আগের হিটারগুলো ফেলে দিয়ে আবার নতুন হিটার কিনে নিই। এটা স্পেশালি আমি আমার মনস্টার ট্যাঙ্কের জন্য করি, যেহেতু সেটা অনেক বড় ট্যাঙ্ক এবং অনেক দামি মাছ আছে সেখানে। সো আমি সেখানে কোনো রিস্ক নিতে চাই না। নেক্সট, হিটারের ব্যাপারে আরেকটা কমন কোয়েশ্চেন পাওয়া যায় যে অটো হিটার কিনা। বাজারে যত হিটারই অ্যাভেলেবল আছে, সেটা সবচেয়ে ভালো পেরিহাই হোক আর সবচেয়ে বাজে RS হোক, সব হিটারই অটো হিটার। অটো হিটার মানে টেম্পারেচার যেটা সেট করা আছে হিটারে সেটা রিচ করলে হিটারটি অটোমেটিক অফ হয়ে যাবে, আবার যদি টেম্পারেচার তার থেকে একটু কমে যায় তখন হিটারটা অন হবে। সব হিটারই অটো, আপনাকে চিন্তা করতে হবে না যে আপনার হিটারের জন্য অনেক ইলেকট্রিসিটি বিল আসবে বা হিটার সারাক্ষণ অন আছে, সেটা না। আপনি হিটারের টেম্পারেচার সেট করে হিটারটা প্লাগ ইন করে রাখবেন, যখন সেটার দরকার অন হয়ে যাবে, আবার যখন নির্দিষ্ট তাপমাত্রা চলে আসবে তখন সেটা অফ হয়ে যাবে। শীতকালে আপনার ট্যাঙ্কের পরিচর্যার জন্য কয়েকটি টিপস দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। শীতকালে আমাদের সাপ্লাইয়ের পানির টেম্পারেচারও কিন্তু কম থাকে। সো ধরা যাক যদি আপনার ট্যাঙ্কে আপনি হিটার দিয়ে 28°C মেনটেন করছেন, তারপরে দেখা গেল যে আপনি একটি 50% ওয়াটার চেঞ্জ করেছেন এবং তখন আপনার ট্যাঙ্কের টেম্পারেচার ধাপ করে 26°C নেমে গেল। সো এটা কিন্তু মাছের জন্য ভালো না এবং অনেক সময় তারা এটার কারণে শক পেতে পারে এবং এটার ফলে তারা স্ট্রেস হতে পারে এবং ইচ হতে পারে। সো শীতকালে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি যদি উইকলি 50% ওয়াটার চেঞ্জ করে থাকেন, সেটা উইকলি একবার না করে আপনি 25% উইকলি দুবার করেন। আর শীতকালে ওয়াটার চেঞ্জ করার আরেকটি ভালো সময় হচ্ছে আপনি যদি দুপুরবেলা করেন, কারণ রোদের কারণে আসলে আমাদের বাসার যে পানির ট্যাঙ্ক আছে সেটার টেম্পারেচার একটু বেশি থাকে দেখে পানিটা অপেক্ষাকৃত গরম থাকে। সো আপনি যদি দুপুরবেলায় ওয়াটার চেঞ্জ করেন তাহলে সেটা আপনার টেম্পারেচার শক ক্রিয়েট করবে না মাছের জন্য। আরেকটি জিনিস হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেন যে প্ল্যান্টেড ট্যাঙ্কে হিটার দরকার আছে। আপনার ট্যাঙ্কটি প্ল্যান্টেড কি না সেটা কিন্তু কিছু যায় আসে না, কারণ হিটারটা মেইনলি দরকার মাছের জন্য। সো আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কে যদি মাছ থাকে সেই মাছের আদর্শ তাপমাত্রাটাই আপনার ট্যাঙ্কের টেম্পারেচার হিসেবে মেনটেন করতে হবে। যদি আপনার ট্যাঙ্কে কোনো মাছ নাও থাকে তাও অন্তত 22°C মেনটেন করা উচিত, কারণ এর নিচে গেলে প্ল্যান্টের মেটাবলিজম কমে যায়, তার ফলে প্ল্যান্টের বিভিন্ন রকম ডেফিসিয়েন্সি হতে পারে। শীতকালে আরেকটি জিনিস লক্ষণীয়, শীতকালে অনেক সময় মাছের অসুখ বিসুখ একটু বেশি হয়ে থাকে। এ কারণে কিছু প্রয়োজনীয় ওষুধ আপনাকে ঘরে কিনে রাখা আমি সাজেস্ট করব। আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে, এটার লিঙ্কও আমি এখানে দিয়ে দিচ্ছি, যে কমন ফিশ ডিজিজ আপনি কিভাবে কমন ফার্মাসি থেকে মেডিসিন দিয়ে আপনি ট্রিট করতে পারবেন। সো কমন যেসব মেডিসিন আছে যেমন ফ্ল্যাজিল, তারপরে গ্রেনামাইসিন, এগুলো আপনি কিছু কিনে রেখে দিতে পারেন। আর নন আয়োডাইজড সল্টও আপনি 1 প্যাকেট কিনে রেখে দিতে পারেন, যদি আপনার মাছের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি যেন তৎক্ষণাৎ ট্রিট করতে পারেন। ওয়াটার চেঞ্জের জন্য আরেকটি সাজেশন হচ্ছে যে আপনার যদি ছোট ট্যাঙ্ক থেকে থাকে, ধরা যাক আপনার একটি 50 লিটারের ট্যাঙ্ক আছে, সেটাতে আপনি 50% অর্থাৎ 25 লিটার্স ওয়াটার চেঞ্জ করবেন। সো আপনি 25 লিটার্স পানি একটা বড় বালতিতে নিয়ে সেখানে হিটার দিয়ে পানিটাকে আগে ট্যাঙ্কের টেম্পারেচারে এনে তারপরেও আপনি সেটা ট্যাঙ্কে দিতে পারেন।
শীতকালে আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় শীতকালে ক্লোরিন অ্যাড করা হয় বেশি। সো অবশ্যই অ্যান্টিক্লোরিন ইউজ করবেন। অ্যান্টিক্লোরিন খুবই অ্যাফোর্ডেবল একটা জিনিস এবং সেফ থাকার জন্য প্রতি ওয়াটার চেঞ্জে অ্যান্টিক্লোরিন ইউজ করাটাও হাইলি সাজেস্টেড। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন বিষয়ে জানার জন্য অ্যাকুয়াশিয়ার সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন। তাহলে নতুন যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথেই এর ব্যাপারে আপনারা জেনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।